আজকের বিরোধ আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শুনতে পারবেন। ওয়াজের ময়দান আপনারা কেন যান? নিশ্চয়ই ওয়াজ মাহফিল শোনার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য, নবীর কথা শোনার জন্য। কিন্তু সেখানে গিয়ে যদি হিরো আলমের কথা শুনতে হয় তাহলে ওয়াজে কেন যাবেন? ইউটিউবে তো পুরো থাকতে পারেন। হিরো আলমের কথা শুনে হাসতেছেন? হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গায়া, যা হয়েছিল হয়েছিল, এখন পরিশেষে সে কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। আই রে ভাই, নাম বললে সবাই চেনে, কথা কন না কে? হিরো আলম এখন কি কি হয়ে গেছে? হিরো আলম না, এটা কিন্তু নূর আলম। হিরো আলম এখন কবি হয়ে গেছে, যাকে এলাকায় নূর আলম আছে, হিরো আলম নাই। রবীন্দ্র সঙ্গীত গাওয়ার কারণে বোঝেন নাই, ডিবির লোকেরা ডাইকে নিয়ে গেল, নানান ধরনের কথা, ছেলেটা অনেক কষ্ট পাইছিল, বীর চরিত্রে দেখা দিয়েছে, এখন কবি কবি হয়ে গেছে। চেহারা সুরত উঠা বসা এখন কবিদের মতো হয়ে গেছে। রাইট নাও আপনারা যে ভিডিওটি দেখছেন, এখানে হিরো আলমকে নিয়ে ওয়াজ মাহফিলে কথা হচ্ছে, এবং কি ওয়াজের মধ্যে হিরো আলমের প্রশংসা করলো নাকি গীবততা করলো সেটা বড় কথা নয়। আপনারা ওয়াজের মধ্যে একজন হুজুরকে আমন্ত্রণ করেন, নিমন্ত্রণ করেন, কেন নিয়ে যান? নিশ্চয়ই কোরআনের বাণী, ইসলামের বাণী শোনার জন্য, ইসলাম যেভাবে চলতে বলেছে শেখার জন্য টাকা খরচ করে মাহফিলে হুজুরদের নিয়ে যান। অনেক হুজুরি আছে টাকার পরিমাণ কম হলে তারপর সেখানে গিয়ে ওয়াজ মাহফিল করে না। দেখেন ভাই, আমি কখন হুজুরদের পক্ষে বা বিপক্ষে ভিডিও বানাতে আসি না, আমি যেটা সত্য সেটাই আপনাদের সামনে সবসময় তুলে ধরি। আজকে হিরো আলমের যে ইস্যুটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল, অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করছে, এ কারণে ভাইরাল ইস্যুটাকে ক্রিয়েট করে হুজুর ওয়াজের মধ্যেও বলে দিয়েছে হিরো আলমকে নিয়ে কিছু কথা, এবং কি সেই ওয়াজের ভিডিওর মধ্যে হিরো আলমকে টাইটেল নিয়ে বলা হয়েছে, যার কারণে ওয়াজটা অনেক পরিমাণ ভিউ হবে। তাহলে কি আমরা পরিশেষে এটাই বুঝতে পারি, শুধুমাত্র ভিউ হওয়ার জন্য কি হুজুররা ওয়াজ মাহফিল করছে? কথা হবে, অনেক হুজুররাই, সব হুজুররা না, এমনও কিছু সংখ্যক হুজুর আছে যে সকল হুজুররা ওয়াজ মাহফিলে গেলে সামনে ক্যামেরা দেখলে ক্যামেরাটাকে আগে বন্ধ করে, তারপর ওয়াজ মাহফিল করে, কারণ তারা ভাইরাল হতে চায় না, তারা চায় ইসলামের বাণী ছড়াতে। তবে আজকে হুজুর যেভাবে হিরো আলমকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, এটা আমরা কখনোই তার কাছ থেকে আশা করিনি। আমরা তো গিয়েছিলাম ভাই আল্লাহ রাসূলের বাণী শুনতে, সেখানে হিরো আলমের কথা শুনতে না। এবং কি যেই মানুষগুলো ওইখানে বসেছিল, মুরব্বী, জোয়ান, যুবক, অনেক মানুষ কিন্তু ছিল, সেই সকল মানুষগুলো আজ হিরো আলমকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ওইটা কি হাসির মঞ্চ নাকি কমেডিয়ান কোনো স্টেজ? ওইটা হচ্ছে একটা পবিত্র স্টেজ, ওইখানে পবিত্রর কথাই হবে। আপনারা কেন হিরো আলমকে নিয়ে কথা বলছেন? আপনারা কেন আজকে নায়ক নায়িকাদের নিয়ে কথা বলছেন? আপনাদের হাত থেকে ভারতের কোনো তামিলনাড়ুর ছবিও বাদ যাচ্ছে না, সেইগুলো নিয়ে ওয়াজ মাহফিলে কথা বলছেন, এইগুলো কি আসলে বড় ইস্যু? আজকে হিরো আলমকে নিয়ে কথা বলছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, কেন থেকে ইসলাম ধর্মের দিকে টেনে নিয়ে যাবে, বলবে যে এই প্রসঙ্গে আমি এই কথা বলেছি। তবে এইগুলো কিন্তু ঠিক না। আজকে হুজুররা আপনাদেরকে স্টেজে যেভাবে হাসাতে পারে আবার সেভাবে কাঁদাতেও পারে। এরা হচ্ছে আলেম মাওলানা, এরা নিশ্চয়ই ভালো পড়ালেখা করে আলেম মাওলানা হয়েছে, অনেকটা শিক্ষিত, যার কারণে তারা আজকে ইসলামিক স্কলার, এবং কি তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি। তাই বলবো, ওয়াজের মধ্যে গিয়ে আপনারা কোনো নায়ক নায়িকাকে নিয়ে কথা বলবেন না, শুধুমাত্র ইসলামের বাণীটাই ছড়ান, কারণ সেটা অনেক প্রয়োজন, কারণ অনেক মানুষই জানে না সঠিক কিভাবে ইসলাম ধর্ম মেনে চলতে হয়। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজ ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটাকে লাইক করেন। আসসালামু আলাইকুম।